হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো ভোটার হালনাগাদ দিয়ে। আপনারা জানেন যে ভোটার হালনাগাদের ঠিক কতদিন পরে আপনাদের এনআইডি কার্ডটি পাওয়া যাবে। আর আর আপনারা এখান থেকে জানেন যে ভোটার আইডি কার্ড যখন আপনি হালনাগাদ করবেন, হালনাগাদ ইনফরমেশনগুলো জমা নেওয়ার কিছুদিন পরে আপনাদের ফটো উঠায়, এবং ফটো ওঠানোর পরে যে কতদিন পরে যে আপনি এনআইডি কার্ড পাবেন, এটা কিন্তু আপনাকে কয়দিন পরে পেতে পারেন সে বিষয়টি নিয়ে কথা হবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখান থেকে আপনাদেরকে বলি যে আমি যখন আমাদের ভোটার হালনাগার থেকে আমাদের ফটোটা ওঠানো হবে, ওঠানোর পরে যে আপনার হাতে যে একটি স্লিপ ধরাই দিবে, সেই স্লিপটি আপনার এনআইডি যে ফর্ম নাম্বার আছে সেই ফর্ম নাম্বারটি আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং দিয়ে দেওয়ার পরে আপনি ঠিক কতদিন পরে সেই এনআইডি কার্ডটি আপনি উঠাতে পারবেন। আসলে বন্ধুরা, আমরা কিন্তু এনআইডি কার্ড উঠাতে পারি ঠিক 10 থেকে 15 দিনের ভিতরে আপনার এনআইডি কার্ড রেডি হয়ে যায়। এখান থেকে রেডি হতে একটু সময় লাগে, কারণ যখন আপনি এনআইডি কার্ড যখন আপনার হবে, সেখান থেকে আপনাকে আবার বলি যে এখান থেকে যখন সারা বাংলাদেশের এনআইডি কার্ড যখন আপনার যেহেতু সব একে একে দেওয়া হবে, সেখান থেকে আপনার আবার ফিঙ্গারটি তারা কিন্তু ক্রস ম্যাচিং করে যে আপনি অন্য কোথাও ভোটার হয়েছেন কিনা, সেই হিসাবে আপনার ফিঙ্গারটি ক্রস ম্যাচিং করে একটু এনআইডি কার্ড দিতে একটু সময় লেগে যায়। তাই আমাদের থেকে 15 থেকে 20 দিন সময় লাগবে এনআইডি কার্ড পেতে। আর এনআইডি কার্ড পাওয়ার আগে আপনার ফোনে কিন্তু একটা এসএমএস আসবে, যে এসএমএসটা আপনি আপনার ফোনে আসবে। আর এখান থেকে বলে রাখে যে আপনার ফোন যদি মিনিট রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার ফোনে অনেক সময় এসএমএস নাও আসতে পারে। আপনি কিছু টাকা ফ্লাক্স লোড করবেন তাহলে কিন্তু আপনার যত এসএমএস আসা দরকার এসএমএসগুলো চলে আসবে। আর আপনি যদি বাটন ফোন ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার এনআইডি কার্ডের যে এসএমএসটি আছে সেই এসএমএসটি যেন সেখান থেকে জেনে আপনার ইনবক্সটা যেন ফুল না থাকে, কারণ ইনবক্স ফুল থাকলে কিন্তু আপনি এসএমএস আপনি পাবেন না। অতএব এই বিষয়গুলো আপনি এমনি একটু লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু আপনি 15-20 দিন অথবা সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনি এনআইডি কার্ড পেয়ে যাবেন। এবার মনে করেন যে এনআইডি কার্ড ঠিক 1 মাস হয়ে গেল কিন্তু আপনি এনআইডি কার্ড পেলেন না, এবার কী করবেন? বন্ধুরা, এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি এনআইডি কার্ড পাবেন না, কোনো সমস্যা হবে, এনআইডি কার্ড পাইছেন না, অথবা 20 দিন অথবা 25 দিন অথবা 1 মাস আপ হয়ে গেছে আপনি এনআইডি কার্ড পাইছেন না, তখন আপনি কী করবেন? তখন আপনি আপনার স্লিপটা নিয়ে আপনি একটু কষ্ট করে আপনাদের যে উপজেলা আছে সেই উপজেলায় যাবেন, উপজেলার নির্বাচন অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার সমস্যাটা বলবেন। তারা অবশ্য আপনার এনআইডি নাম্বারটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আলাদা করে একটু লিখে দিবে, আপনি সেটা ধরেই কিন্তু আপনি এনআইডি কার্ড ডাউনলোডটা করতে পারবেন। ওকে, আপনি কিন্তু এভাবে এনআইডি কার্ডগুলো আপনি ডাউনলোড করতে পারেন। যদি না আসে তাহলে আপনি উপজেলায় গিয়ে কথা বলতে পারেন, এবং আপনি যদি দেখেন যে আপনি অন্য কোনো মাধ্যম দিয়েও কিন্তু সম্ভব মনে হবে না, এরপরেও কিন্তু আপনি উপজেলায় গিয়ে আপনি আপনার এনআইডি নাম্বারটি নিয়ে আসবেন। অতএব যে আপনার যে হবে না বিধায় যে আপনি বসে থাকবেন তা কিন্তু না, আপনি একটু অপেক্ষা করে আপনি ঠিক এভাবেই নিয়ে আসবেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা জানলেন যে এসএমএস না আসলে আপনাদের কী করতে হবে। আর আপনারা যদি ভিডিওটি দেখে একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই 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 একটু লাইক করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু, সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।